সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আমাদের আজকের অনুষ্ঠান যে আমরা শুরু করছি, আমাদের নতুন একটি আয়োজন সুরধ্বনি। পণ্ডিত টিভি এবং হিন্দুস্তান টিভির যে প্রতিদিনের যে প্রোগ্রামটি আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি, এই সুরধ্বনি প্রোগ্রামে আজকে আমাদের সাথে রয়েছে চট্টগ্রামের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমন সেন এবং তবলাই, যিনি আমাদের সাথে রয়েছেন আজকের এই লাইভ প্রোগ্রামটিতে, শ্রদ্ধেয় তবলা শিক্ষক শ্রী ছোটন চৌধুরী। তো দাদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে জানাই স্বাগতম। আমরা প্রথমে একটি শ্যামা সঙ্গীত দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করতে পারি। দাদা, আমরা শুনবো একটি শ্যামা সঙ্গীত। তাহলে কি আমরা কি এখন শুরু করতে পারছি না? হ্যাঁ দাদা, আমরা শুরু করছি। আচ্ছা, নমস্কার জানাচ্ছি হিন্দুস টিভির সকল কর্মকর্তা, বিশেষ করে সত্যজিৎ চৌধুরী দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে একটা সুন্দর অনুষ্ঠান করে দেওয়া, অনুষ্ঠানে গাইবার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে কিছু ধর্মীয় ভজন এবং কিছু শ্যামা সঙ্গীত, মাতৃসঙ্গীত করার চেষ্টা করব। যদি রিকোয়েস্টেড যদি কোনো গান থাকে তাহলে আমাদেরকে জানাবেন। আমার সাথে আজকে যিনি তবলা সঙ্গতে আছেন, উনি হচ্ছে শ্রদ্ধেয় ছোটন চক্রবর্তী দাদা, বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম, উনি ওখানে তবলা প্রশিক্ষক হিসেবে আছেন। আমরা চেষ্টা করবো আজকে কিছু ভালো কিছু গান শোনানোর জন্য, ধর্মীয় ভজন এবং মাতৃসঙ্গীত, শ্যামা সঙ্গীত। তাহলে কি আমরা কি এখন কি শুরু হ্যাঁ করতে দাদা, পারি? আমরা আমরা অলরেডি ব্রডকাস্টে আছি এবং আমাদের দর্শক শ্রোতাবৃন্দ অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনার মুখে শ্যামা সঙ্গীত শুনবেন। আমি একদিন প্রথমে মায়ের গান দিয়ে শুরু করছি, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। নারায়ণী নমঃ স্তুতে,
জয় নারায়ণ নমঃস্তুতে। পড়ে
অসাধারণ সুন্দর একটি শ্যামা সঙ্গীত আমাদের মাঝে পরিবেশন করলেন আমাদের প্রিয় সুমন দাদা, এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে একদম কি বলবো, উনি একদম এক্সপার্ট, এক্সপার্ট মানে সবচেয়ে অসাধারণ যিনি বাজালেন আজকে, শ্রদ্ধেয় ছোটন চক্রবর্তী দাদা, খুব সুন্দর যার থপলার ছন্দ, আমরা সবাই মুগ্ধ, এবং আমাদের দর্শক শ্রোতাবৃন্দ যারা দেখছেন আশা করি তারাও মুগ্ধ হয়েছেন। দাদা, এর পর আমরা কোন গানটি শুনতে পারি? এরপর আমি তাহলে আর আরেকটা মাতৃসঙ্গীতের মাতৃসঙ্গীত করি একটা। হ্যাঁ দাদা অবশ্যই, আর একটা আমরা মাতৃসঙ্গীত শুনবো এখন। এরপর আমি যে গানটি করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় সঙ্গীত, আমি সবসময় যাকে বেশি শ্রদ্ধা করি সেটা হচ্ছে শ্রদ্ধেয় মান্নাদের কণ্ঠে একটি গান। এই গানটির কথা হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায় আর সুরকার হচ্ছে শ্রী মৃণাল বন্দ্যোপাধ্যায়। আমি এই গানটি গাওয়ার চেষ্টা করছি, আমি দু চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না। খুব সুন্দর একটি গান। আমি দু চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না, আমি দু চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না, আমি হাজার নাম তুমি শোনায়া হাজার নাম তুমি মায়ের গান তো গাই না, আমি চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই
এই পৃথিবীর মাটি নিয়ে করি অনেক যত্ন, ফসল ফলায় ফুল যে ফোটা পাই যে মানিক রত্ন, করি অনেক যত্ন মার প্রতিমার মাটি আমি জানি না তো কতই দামি, মার প্রতিমার মাটি আমি মার প্রতিমার মাটি আমি জানি না তো কতই দামি, এই মার হাজার গান তুমি শোনা, মায়ের গান তো নাই না ছোট ভরে মন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না, মায়ের দেখা হ্যাঁ, করোনা পরিস্থিতিতেও বর্তমানে সবাই মোটামুটি তেমন ভালো নেই, তারপরও এখন এই করোনা তো মেইন হচ্ছে কি আমাদের, মানে আমরা মানে এই করোনাতে যারা বিশেষ করে মানে সমস্যার মধ্যে আছে, করতে যারা শিল্পী সমাজ যারা আছে তারা খুবই সমস্যার মধ্যে আছে, তারপরেও আমার মনে হয় আমরা যদি সেই সবাই যদি ঠিকভাবে চলি, ঈশ্বরের শরণাগত হয়ে চলে সব সময়, তাহলে মনে হয় এই করোনা পরিস্থিতি আমরা খুব তাড়াতাড়ি কেটে উঠবো, আবার হয়তো আবার আমরা একটা নতুন পৃথিবীতে মানে নতুন পৃথিবীতে আমরা আবার একটা বাস করার সুযোগ পাবো, যদি এই যাত্রাতে যদি আমরা বেঁচে যাই। সেই ক্ষেত্রে আমাদেরকে সবার সাথে মানে আমাদের একটা ভালো একটা ভাব বিনিময় করে সবার সাথে চলতে হবে, এবং ভগবানের যেই আমাদের যেই যে যে আমাদের যে ইয়েগুলো আছে, আমাদের যে নিত্য কাজগুলো আছে সেগুলো আমাদের করতে হবে, এভাবে যদি আমরা চলে আমার মনে হয় করোনা মহামারী থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই, এটা তো সবারই আশা, কারণ আমরা এখন একটা খুব একটা খারাপ একটা পরিস্থিতিতে আছি। এর পরের গান কোনটি আমরা শুনতে পাবো? হ্যাঁ, এরপর গানটি হচ্ছে, এটা হলো কি মায়ের গান, যেটা সামনে আমাদের শারদীয় দুর্গ মানে দুর্গ পুজো পুজো সামনে আসছে, এই দুর্গ পুজোকে নিয়ে কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত একটা গান, সেটা আমি সবসময় গেয়ে থাকি, আমার খুবই ভালো লাগে গানটি। তো সেটা হচ্ছে মানে ঘরের প্রতিমা পুজিসে, তোরা মাকে তোরা পুজিসে, মানে আমরা যেভাবে যে এই যে পুজোতে আমরা যে সাত্বিকতা রাখি না, আমরা যেভাবে পূজোর নামে সাত্বিকতার নামে আমরা যেভাবে পুজো করি, ওই পুজোটা হয় না, সেই পুজোটা আমরা যে সাত্বিক ভাবে করতে পারি, কাজী নজরুল ইসলামের সেই গানে গানে সেই গানকে আমি এখন পরিবেশন করার চেষ্টা করছি। Thank you.
आई रे
খুব সুন্দর একটি গান আমরা এখন শুনলাম, যে আমরা নিজের মাকে পুজছি না, বা যে পুজোর যে সাত্বিকতার বিষয়টি রয়েছে তা আমরা যথাযথভাবে পালন করছি না। যে বাংলাদেশে প্রায় 30,000-এরও বেশি দুর্গাপুজো প্রতি বছর আমরা দেখতে পাই। আমি সুমন সেন দাদার কাছে এই গানের মাঝখানে একটি প্রশ্ন রাখতে চাই, যে 30,000 দুর্গাপুজো যে আমরা দেখতে পাই, এর কতটুকু সাত্বিকতা বাস্তবায়ন হচ্ছে আপনি মনে করছেন? হ্যাঁ, পুজো আসলে আমরা যদি পুজোটা যদি সাত্বিকভাবে যদি করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের, যেমন আমরা এই সাত্বিক পুজোর জন্য অনেক কাজ করে যাচ্ছি, সেটা হচ্ছে কি, আমাদের পুজোতে যে ডিজে নামক যে একটা শব্দ সেটা একদম টোটালি বাদ দিতে হবে। কারণ আমি আমি বিশ্বাস করি, যদি এই যে মায়ের যে পুজোটা আমরা করি, সেটা যদি আমার যদি ঘর থেকে যদি শুরু না হয়, তাহলে সেই পুজোটা হবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি যদি এই যে পুজোতে যে ডেকোরেশন করা হয়, সেই ডেকোরেশনের মধ্যে যদি একটা 1,000 পাওয়ারে, মানে 1,000 পাওয়ারে যদি একটা হ্যালোজেন যদি আমি যদি সে মায়ের মুখের মধ্যে যদি এভাবে যদি আমি মানে দিয়ে থাকি, লাইটটা যদি দিই, আমি যদি ঘরে যদি আমি চিন্তা করি, আমি যদি আমার মায়ের মুখের উপর যদি একটা সামান্য টর্চ লাইট যদি আমি জ্বালিয়ে রাখি, সেই ক্ষেত্রে উনি যদি, ওনার অবস্থাটা কি হবে? তাহলে তাহলে আমরা যেভাবে আমরা লাইটিং থেকে শুরু করে, যে ডিজে থেকে শুরু করে, আমরা যেভাবে আমরা সাজসজ্জা করি, আমার মনে হয় ওখানে সাত্বিকতা কোনো কিছুই থাকে না। কারণ সকালবেলা ব্রাহ্মণরা পুজো করে, তখন কোন দর্শনার্থী বলে বা আমরা কোনো ভক্ত, তখন কিন্তু আমরা মায়ের মন্দিরে যাই না, তখন যাই বিকেলে। তাহলে এই ক্ষেত্রে আমার মনে হয় পুজো সাত্বিকতা কিভাবে আসবে, যদি ডিজের মধ্যে যদি অশ্লীল নৃত্য এবং অশ্লীল যেভাবে গান আমরা চালাই, সেই ক্ষেত্রে পুজো কখনো সাত্বিকতা হবে না। পুজোতে পুজোটা হতে হবে আপনাকে সম্পূর্ণ ঢাকঢোল এবং এই সন্ধ্যায় মায়ের সন্ধ্যা আরতি এবং সেই জাগরণ প্রতিপাঠ, এবং সকাল বিকাল যে আমরা যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে আমরা মহালয়াটা আমরা যে চণ্ডী পাঠ আমরা চালাই, এইগুলো আমাদেরকে প্রতিনিয়ত মোটামুটি আমাদের 3 দিন পুজোতে আমরা চালাতে আমাদেরকে চালাতে হবে। ডিজে ডিজে প্রোগ্রাম কোনো অবস্থাতে করা যাবে না। এই বর্তমান যে পরিস্থিতি, করোনা পরিস্থিতি, আমার মনে হয় এবারে এবারে মনে হয় আমার পুজোতে সাত্বিকতা হবে, সাত্বিক পুজোটা হবে এবারে, আমি যেটা মনে করি। সুমন দাদার কাছে এই জায়গায় আমি আরো একটা প্রশ্ন রাখতে চাই, যে আমরা অন্য অন্য ধর্মাবলম্বীদের দেখি, যে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের দেখি, তাদের যে মূল অনুষ্ঠানটি যখন হয়, তখন তাদের 100% যে তাদের লোকজন রয়েছে, তারা 100% যদি ঈদের ঈদের নামাজ হয়, ওখানে 100% লোক ওখানে উপস্থিত হয়, যদি বুদ্ধিস্টদের কোনো একটি প্রোগ্রাম হয়, ওখানে তাদের প্রবচনের সময় 100% লোক উপস্থিত হয়। কিন্তু আমাদের যখন মায়ের পুজো চলে সকাল টাইমে, তখন কেন আমরা 100% যে আমাদের হিন্দু সনাতনী জনগোষ্ঠী রয়েছে তাদের উপস্থিতি করাতে পারছি না? পক্ষান্তরে আমরা দেখি সন্ধ্যায় সবাই আসছে, কিন্তু যখন মায়ের মূল পূজাটা হয় সপ্তমী, অষ্টমী, নবমী, সেই সময় পূজার সময় কেন আমরা তাদেরকে ওই জায়গায় মায়ের সামনে উপস্থিত করাতে পারছি না? এটি আপনি কি মনে করছেন? আমাদের, আমি আসলে প্রশ্নটা বুঝিনি ভালো করে। প্রশ্নটা হলো যে অন্য অন্য ধর্মাবলম্বীদেরকে আমরা দেখি যে তাদের মূল উৎসবের সময়, অর্থাৎ মূল যে প্রোগ্রামটা থাকে, তখন 100% তাদের জনগোষ্ঠী ওখানে উপস্থিত হয়, কিন্তু আমাদের পুজোর সময় কেন আমরা 100% জনগোষ্ঠী ওখানে উপস্থিত করাতে পারি না? যে দেখা যায় যে পুজোর টাইম 9টা থেকে 11টা বা 12টার সময়, কিন্তু অনেকে কিন্তু আসে না, শুধুমাত্র বাড়ির মহিলাদের পাঠিয়ে দিয়ে থাকে, আমাদের মায়েদের বোনেদের শুধু পুজোটা দেওয়ার জন্য নেওয়ার জন্য পাঠিয়ে থাকে, কিন্তু ওই সময় পুজোর সময় বা অঞ্জলির সময়ে কিন্তু 100% সবাই একসাথে যে অংশগ্রহণ আমরা এটি দেখতে পারি না।
কেন আমরা এটা দেখতে পাই না? হ্যাঁ, এখন এখন কথা হচ্ছে, এই জিনিসটা কিন্তু আমার পরিবার থেকে আসতে হবে। এখন আমি আমার বাচ্চাকে শেখাতে হবে সেটা, এবং আমার আমার বাচ্চাকে প্রথমে আমাকে ওর মাথার মধ্যে এমন একটা জিনিস ঢুকাতে হবে যে আমরা পুজোটা কেন করছি। এখন আমার বাচ্চা তো সেটা বুঝবে না, তাকে ওইভাবে আমাকে ছোট থেকে গড়ে তুলতে হবে। এখন সেটা এখন থেকে আমার আমাদেরকে এখন থেকে শুরু করতে হবে। এটা যেটা আগে হয়ে গেছে সেটা এটা আমাদের কাছে চিন্তা করার কোনো দরকার নেই। আর আমাদের আগের যে নেগেটিভ দিকগুলো আমরা এখন আমার বলার কোনো প্রয়োজনই নেই। আমাদেরকে করতে হবে কি, আমার বাচ্চাকে, আমার ছেলেকে, আমার মেয়েকে অবশ্যই অবশ্যই মন্দিরমুখী করতে হবে। আমরা পুজোটা কেন করছি? এখন এখন আমি এখন এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে যে তোমরা 3 দিন পুজো করো, পুজো পুজোর পরে এই প্রতিমা গুলো কোটি কোটি টাকা খরচ করার পরে এগুলো কেন তোমরা পানির মধ্যে ফেলে দাও? আমার যে কোনো একটা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে আমাকে প্রশ্ন করতে পারে। এখন আমাকে প্রশ্নটা উত্তরটা দিতে হবে ভাবে। এখন তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সঠিকভাবে ওকে ওটা বোঝাতে হবে। তাহলে আমি যদি সঠিকভাবে যদি ওটা যদি আমি যদি বুঝাই, তাহলে সে অবশ্যই বুঝবে সেটা। আর যদি আমি না পারি, তাহলে সেক্ষেত্রে সেটা সে কখনো বুঝবে না। সেক্ষেত্রে আমার আমার যারা যারা তরুণ ভাই বা বোন যারা আছে, ওদেরকে আমাদেরকে শিখাতে হবে। কেন শিখাতে হবে? নাহলে না শিখলে ওটা কখনোই কখনোই এটা শিখবে না, এবং ওরা অবশ্যই ভুল পথে যাবেই যাবে। কেন আমরা ডিজে প্রোগ্রাম কেন করবো? আমাদের প্রোগ্রামটা করার অর্থটা কি? আমাদের পুজোটা শারদীয় দুর্গ উৎসব, উৎসব কেন হবে? এটা আমাদের হচ্ছে পুজো। আমরা তো পুজো, আমরা তো উৎসব করি না, আমরা তো করি পুজো, আমরা তো উৎসব করি না। এই জিনিসগুলো আমাদেরকে বাদ দিতেই হবে, অবশ্যই বাদ দিতে হবে। আমার কথা হচ্ছে কি, আমার আমার পুজোর মধ্যে আমি সাত্বিকতা অবশ্যই বজায় থাকতে হবে, একদম 100% সাত্বিকতা বজায় থাকতে হবে আমাদের। সেই ক্ষেত্রে যদি আমাদের কি করতে হবে, আমরা দরকার হলে আমরা প্রতিটা ঘরে ঘরে বা যতটুকু পারে আমাদেরকে বুঝাতে হবে। আমাদের ভাই যারা বোন আছে সবাইকে বুঝাতে হবে, তাহলে তারা অবশ্যই অবশ্যই মন্দিরমুখী হবে এবং পুজোর সময় অবশ্যই অবশ্যই যাবে। কেন, সপ্তমী পুজো কি, অষ্টমী পুজো কি, নবমী কি, বিজয়া আমরা কি করব, তাহলে তারা অবশ্যই অবশ্যই জিনিসটা বুঝবে। তাহলে আমরা যদি এভাবে যদি আমাদের ঘর থেকে যদি আমরা শুরু করি, তাহলে অবশ্যই আমার মনে হয় আমাদের পুজোর সাত্বিকতা অবশ্যই অবশ্যই থাকবে, এবং অবশ্যই উপস্থিত থাকবে যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, যারা যেভাবে যাদের ধর্ম পালন করে, তাহলে আমাদের ছেলেমেয়েরা অবশ্যই করবে সেটা। খুব সুন্দর ভাবে বললেন সুমন সেন দাদা। এর পরবর্তী আমরা কোন গানটি শুনতে পাবো? হ্যাঁ, এরপরে এরপরে আমি একটা মহর্ষি মনমোহন দত্তের একটা গান গান করবো, যেটা আমার খুবই প্রিয় গান। A good mode of oriental cooking. Bushes mode. Connect to your bushes. এর সাথেও আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যদি আপনাদের পছন্দের কোনো গান থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। সুমন দাদা আশা করি গাইবার চেষ্টা করবেন। আমার মন মোহাজন,
মন মহাজন সদয় নিদিত আমি তোমার দশা পাখি ওহে দয়া তুমি আমার মনোহাজন সদয় নিদ আশাই হাসি আমি আনাইলে কানে
অসাধারণ একটি সুন্দর গান, আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি প্রিয় সুমন দাদাকে। দাদা, এর পর আমরা কোন গানটি শুনতে পারব? হ্যাঁ হ্যাঁ বুঝি নাই দাদা, এর পর আমরা কোন গানটি শুনব? হ্যাঁ, এরপর আমি আমার সাত নামে ছিল আশা না পড়িল এই গানটা করার জন্য। আমি আমার সাত নামে ছিল আশা না, একটা পছন্দের গান, এই গানটি আমি গাওয়ার গাইবের চেষ্টা করছি। এই গান আমার সাত নামি ছিল আশা
অসাধারণ বাজালেন, যার কথা না বললেই নয় যে আমাদের প্রিয় ছোটন চক্রবর্তী দাদা খুব সুন্দর করে উনি তার তবলার ছন্দে আমাদের মোহিত করলেন। এই গানটি নিয়ে যদি আমরা বলি যে আমাদের জীবন, আমরা খুব স্বল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি, এই স্বল্প সময়ে আমরা যে মায়ের প্রার্থনা ভগবানের জন্য আসলে কি করে যেতে পারলাম, এইসব জিনিসের কথা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। এই গানটি যদি আপনি ব্যাখ্যা করেন, সুমনদার কাছে আমার প্রশ্ন যে এই গানটি ব্যাখ্যা করে আসলে আপনি কি বলবেন, এই গানটি কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? সঙ্গীত এমন একটি, মানে সঙ্গীতকে নিয়ে যদি কিছু একটা করা যায় তাহলে সেটা আমার মনে হয় এক জীবনে কখনো এই সঙ্গীতকে মানে পুরোটা মানে নিজের ভিতরে আয়ত্ত করাটা কখনো সম্ভব না।
সঙ্গীত এমন একটা জিনিস, আমি যেটা শুনেছি হয়তো নামটা ভুল হতে পারে, উস্তাদ আলাউদ্দিন খা ওনার এক শিষ্যকে নিয়ে মানে সাগর পারে হাঁটছিলেন, মানে ওই শিষ্য বলছে কি, বলছে উস্তাদ জি আপনি মানে এই আপনি তো অনেক কিছু জানেন সঙ্গীতের মধ্যে, মানে আপনার আর কয়দিন লাগতে পারে। তখন উস্তাদ জি যখন ওই সাগর থেকে মানে 1 ফোঁটা জল নিয়ে বলে যে এই দেখেছো এই যে যে ফোঁটা মানে জলের যে বিন্দু ঠিক আবার শিকাটা হচ্ছে এখন ওই পর্যায়ে, তাহলে আমরা ওখান থেকে বুঝতে পারি মানে সঙ্গীত তিনি এক জীবনে কখনো সাধনা করা কখনোই সম্ভব না, একটা বিশাল ব্যাপার মানে সঙ্গীতের মধ্যে শেষ বলতে কিচ্ছু নেই, এটা অনেক অনেক বড় বড় ওস্তাদটা কিন্তু বলে গিয়েছে এই সঙ্গীত নিয়ে। তাহলে বোঝা যাচ্ছে কি আর আমার পক্ষে এই পুত্র মানে সঙ্গীত নিয়ে আমার পক্ষে কিছু বলা এই মুহূর্তে এটা একটা কঠিন ব্যাপার, কারণ এই সঙ্গীত নিয়ে কেউ কিছু বলেনি, বলতে পারবেও না এবং এটা সম্ভবও না কখনো। ঠিকই সুন্দর বলেছেন আমাদের প্রিয় সুমন দাদা। এরপর আমরা কোন গানটি শুনতে পাবো আজকে শুরু দিনে? এরপরে আমরা একটা কৃষ্ণ ভজনের দিকে যাই। তারপরে যারা শিল্পী তারা অবশ্যই অবশ্যই শুনে থাকবে গানটি। এই গানটি আমার আমার এই সঙ্গীত জীবনের মধ্যে আমার যে মানে মূল যে টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় উস্তাদ জি ইসু তালুকদার মহোদয়, হয়তো আপনারা সবাই শুনে থাকবেন, মানে ওনার কাছে আমার মানে সঙ্গীতের মধ্যে আমার যে যে কিছু একটা গাওয়া ওনার থেকে অনেক কিছু আমার শেখা আর কি, মানে উনি আমাকে এই গানটি গাওয়ার জন্য যথেষ্ট হেল্প করেছেন। আমি আমার সাদির চরণে আমি প্রণাম জানাচ্ছি, আমি এই গানটি গাওয়ার চেষ্টা করছি। কৃষ্ণ প্রেমের ও মন কলিতি হৃদয় সরসিনি রে কৃষ্ণ প্রেমের ও মন কলিতে হৃদয় সরসিনি রে হৃদয় সরসিনি রে জানি না ও লোকনে জানি না কবে কবে ফুটিল নদীর ধীরে কবে ফুটিল নদীর ধীরে কৃষ্ণ প্রেমের কমল কলিটি হৃদয় সরসিনিরে মন্ত্র যে
স্রোতে ভেসে চলি, ভুলেছি সকল অসাধারণ একটি সুন্দর গান যে অনুপ জলটাজির, খুবই সুন্দর একটি গান আমরা শুনলাম। এরপর আমরা কোন গানটি শুনবো দাদা? এরপরে এরপরে একটা অনুরোধের একটা গান করার চেষ্টা করছি, অল্প করে প্রথম দু একটা করার চেষ্টা করছি। ও যশোদা, ও যশোদা, ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না, মন বিকিরে
মা বলে সে ডাকে যদি এখনি পালকে দৌড়ি ভেনে নাকিসিনে জেনে মাঞ্জনি অসাধারণ গান অনুজ্জ্বলতা জি, গোপালকে ধরি বেঁধে রাখিস নে মা ছেড়ে দে। এই গানটি যদি আমরা বলি, অনুজ্জ্বলতার অনেকগুলো গান রয়েছে যা বলা যায় ঐতিহাসিক গান অনুজ্জ্বলতা জি, আমরা তখন থেকেই শুনে আছি। খুব গুণী একজন শিল্পী, তার চরণে আমরা সহস্র প্রণাম নিবেদন করছি। এর পর দাদা আপনি কোন গানটি আমাদের দর্শক শ্রোতাদের শোনাচ্ছেন? আমি আর একটু মান্নাদের গান গাওয়ার চেষ্টা করছি। এটা একটু মায়ের মায়ের গান। ভুলে গেলে
অসাধারণ একটি সুন্দর গান মান্না দের, যে আমাদের প্রয়াত মান্না দে, তার অনেকগুলো গান, ধর্মীয় গান আমরা শুনেছি। যে মানুষটি যে বিভিন্ন ক্যাটাগরির, বলা যায় বিভিন্ন ক্যাটাগরির সঙ্গীতের মধ্যে যে তার ধর্মীয় গানগুলো কিন্তু খুবই অসাধারণ। মান্নাদের বিষয়ে আমি সুমন দাদার কাছে জানতে চাই যে তিনি তো অনেক ভাষায় গান করেছেন, যে বাংলা ভাষায় যে ধর্মীয় সঙ্গীতগুলো করেছেন এ বিষয়ে কি বলবেন আপনি? তার অর্থাৎ এই সঙ্গীতের পিছনে, ধর্মীয় সঙ্গীতের পিছনে বর্তমান ভূমিকাটা কি?
মান্না দে তো অনেক ভাষায় গান করেছে, মারাঠি, গুজরাটি, হিন্দি, বাংলা, অনেকগুলো গান করেছে। আর বর্তমানে যারা গান করছে বা গান শিখছে অনেকেই মান্নাদের গান খুবই ভালো গাচ্ছে। আমাদের চট্টগ্রামে অনেক অনেক মানে এখন মানে অনেকগুলো শিল্পী, অনেকগুলো ছেলে এখন ভালো করে গান করছে, মান্নাদের গান করছে এখন। আর ওনার গান করাটা অনেক কঠিন একটা ব্যাপার, ওনার গানের ছন্দে তালে সুরে লয়ে এমন কিছু জিনিস আছে যেটা আমাদের মানে অনেক কষ্ট করে গানগুলো করতে হয়। আমার মনে হয় মান্না দে বর্তমানের যারা মানে যারা গান শিখছে বা বা গান করছে, মানে ওনার গানগুলো আমার মনে হয় ফলো করা খুবই দরকার, মানে যারা গান করছে বা গান শিখছে। এটাই হচ্ছে আমার বিশেষ মানে আবেদন থাকবে আর কি প্রত্যেকটা শিল্পীর কাছে। প্রয়াত মান্নাদের চরণে আমাদের শ্রদ্ধা রইল আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। এরপর আমি সুমন দাদার কাছ থেকে আর কোন গানটি শুনবো আজকে? আজকে কিন্তু অনেক গান আমরা ইতিমধ্যে শুনলাম, এর পরের গানটি? হ্যাঁ, এর পরের গান এরপর আমি একটি কৃষ্ণ ভজন করছি, সেটা আমাদের রাজ্যে নজরুল ইসলামের একটি ভালো একটি গান বলার চেষ্টা করছি। যমুনার বলিরে মরিব কোথায় ঘন সে আমার কৃষ্ণ সে যমুনার বলিরে মরিব কোথায় ঘন সে আমার কৃষ্ণ ঘন সে আমি বহু আশা মরিরে যে আমার
অসাধারণ একটি সুন্দর গান কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলাম সম্পর্কে যদি আমরা বলি যে বর্তমান সময়ে আমরা যেমনটা দেখি যে সাম্প্রদায়িকতা, যে ধর্ম নিয়ে হানাহানি মারামারি, তখনকার মানুষ হিসেবে তিনি ছিলেন যে যাকে বলা যায় একদম পিওর অসাম্প্রদায়িক একজন মানুষ, যিনি দুই বাংলার এবং সব ধর্মেরই চর্চা করেছিলেন এবং সব ধর্মকেই যে অসাম্প্রদায়িক চেতনা, এই অসাম্প্রদায়িক চেতনার বাণী তিনি ছড়িয়েছিলেন। যে তার প্রমাণস্বরূপ আমরা দেখতে পাই যে আমাদের সনাতন ধর্মীয় যে ভজন গানগুলি রয়েছে, নজরুল কাজী নজরুল ইসলামের অনেকগুলো গান রয়েছে। উনি অনেকগুলো শ্যামা সঙ্গীত, অনেক কৃষ্ণ ভজন, অনেক রাগাশ্রী গান, যে গানগুলো শুনলে মনে হয় না উনি একজন সাম্প্রদায়িক মানুষ। কিন্তু আমার মনে হয় যারাই এই সাম্প্রদায়িকতা যারাই সৃষ্টি করে, তারাই কিন্তু আসলে বিশেষ করে ওরা মানে বুঝতে চায় না যে আসলে নজরুল কি ছিল। নজরুল ছিল ওই বাংলার, ওই বাংলা থেকে এসছে এই বাংলাতে, কিন্তু ওনার সৃষ্টি, ওনার যেই যে গান, উনি একসময় খুবই কষ্ট পাচ্ছিল। কষ্ট পাওয়ার সময় উনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়েছিলেন যে আমি তো খুবই কষ্টে আছি, আমি কি করতে পারি। তাহলে বলে তুমি একটা কাজ করো, তুমি এই যে মায়ের মন্দিরে যাও, মায়ের মন্দিরে গিয়ে তুমি মাকে বলো, তোমার সব হয়ে যাবে। তখন যখন মাকে যখন তুমি প্রণাম করতে গেলো, আসলে অসাম্প্রদায়িক চেতনা মানুষ তো, তখন মায়ের মন্দিরে যখন তুমি প্রণাম করতে গেলো, তখন ওনার মুখ দিয়ে অদস্র শ্যামা সঙ্গীত বের হচ্ছে, যে শ্যামা সঙ্গীত কৃষ্ণ ভজন এগুলো বেরই হচ্ছে। তাহলে এখন বুঝতে পারছেন আমরা শুধু শুধু এই সাম্প্রদায়িক নিয়ে আমরাই শুধু এখানে সৃষ্টি করি। যারা যারা বড় মানে বড় বড় যারা মনীষী, যারা মহাপুরুষ, যারা কবি, তারা কখনো এই সাম্প্রদায়িকতা কখনো চিন্তাই করেনি। আমাদেরকে আসলে এই জিনিসগুলো দেখতে হবে। তার কাজী নজরুল ইসলামের এই অসাম্প্রদায়িক শিক্ষাটা আমাদের সকলের মাঝে জেগে উঠুক, এই প্রত্যাশা করব। সুমন দাদা, আমরা প্রোগ্রাম শেষ করব, শেষ করার আগে আমরা আরো দুটো গান শুনবো। হ্যাঁ হ্যাঁ, আমরা কিছুক্ষণ পরে প্রোগ্রাম শেষ করব, এর আগে আমরা আরো দুটো গান শুনে নিব। এর পর কোন গানটি আমরা আরেকটি গান আরেক দুটো গান শুনবো। হ্যাঁ, আমি দুটো গান করেই শেষ করার চেষ্টা করছি। কত না নদী জন্ম হরেকটা কেন গঙ্গা হয় ওরে পেটটা কেন চাত হই না
আমি আমার শেষ পরিবেশনার দিকে যাচ্ছি এখন। হ্যাঁ, একটু কৃষ্ণ ভজন দিয়ে শেষ করছি আমি। উজ্জ্বলটা গান সব কাজ
আজকের সুরুদনে অনুষ্ঠানে যিনি আমাদের এত পরিশ্রম করে আজকে আমাদের দর্শকদের জন্য বেশ কয়েকটি গান গেয়ে শোনালেন, চট্টগ্রামের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী সুমন সেন দাদা। এবং সাথে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যে চট্টগ্রামের বিশিষ্ট তবলা বাদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির যিনি তবলা শিক্ষক শ্রী ছোটন চক্রবর্তী দাদাকে, এবং আমাদের দর্শক শ্রোতা সকলকে জানাচ্ছি আজকের সুরধ্বনি অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে শুভরাত্রি। আমরা আবারও আমাদের প্রিয় শিল্পীদের নিয়ে এই প্রোগ্রামে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। সবাইকে জানাচ্ছি নমস্কার, সবাই অনেক ধন্যবাদ। মন্দির টিভির সকল কলা কুশলীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সত্যজিৎ দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী কোনো সময়। সবাইকে জানাচ্ছি নমস্কার।